আজকের ভিডিওর বিষয় নামতা। আগে ভিডিওতে দেওয়া আছে দেখবে যে নামতা কিভাবে পড়বে, নামতা কিভাবে মুখস্থ করবে। তার পরে একটি ভিডিওতে দেওয়া আছে দুইয়ের ঘরের নামতা কিভাবে লিখবে। আজকে তিনের ঘরের নামতাটা আমি লিখে দেখাচ্ছি। প্রথমে যে ঘরের নামতা হয় সেই সংখ্যাটা প্রথমে লিখতে হয়, তিনের ঘরের নামতা, তাই প্রথমে তিন, গুণ চিহ্ন দিয়ে এক, সমান সমান তিন একে তিন। এখানে গুণ চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় গুণ চিহ্ন। তিনের সঙ্গে এক গুণ করে সমান সমান তিন হয়েছে। মাঝখানে সমান সমান কেন? তিনের সঙ্গে এক গুণ করলে যেটা হয় তার সঙ্গে এদিকটাও সমান, অর্থাৎ তিন একে তিন সমান সমান এদিকে তিন। তারপরে তিন গুণ দুই, তিন দুয়ে কত? ছয়। তারপর তিন গুণ তিন, তিন তিনে নয়। তারপর তিন গুণ চার সমান সমান তিন চারে বারো। তিন গুণ পাঁচ, তিন পাঁচে এক দশ, পাঁচ পনেরো। তিন গুণ ছয়, তিন ছয় কত? এক দশ আট, আঠেরো। তিন গুণ সাত, তিন সাথে একুশ। তিন গুণ আট, তিন আটে চব্বিশ। তিন গুণ নয়, তিন নয় সাতাশ। তিন গুণ দশ, তিন দশে তিরিশ। তাহলে যে ঘরের নামতা লিখতে হয় সেই সংখ্যাগুলো দেখো প্রতিটা লাইনে প্রথমে লিখেছি, তারপরে তার সঙ্গে এক গুণ করেছি, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন পাঁচা পনেরো, তিন ছয় আঠেরো, তিন সাতটা একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন দশে তিরিশ। তোমরা তাহলে বাড়িতে এইভাবে তিনের ঘরের নামতা লেখা অভ্যাস করবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।